মেট্রোরেল স্টেশনের ভেতরে যেন এক টুকরো হাসপাতাল, সেখানে শিশুর জন্মগ্রহণ করিয়েছেন সোনিয়া রানী নামের এক স্কাউট। এরপরই প্রশংসায় ভাসছেন তিনি। কে এই সোনিয়া রানী, কীভাবে বা এই অনেকটাই অসাধ্যকে সাধন করল, সে সম্পর্কে মানুষের মাঝে কৌতূহল যেন থামছেই না। তবে সে সময়ে সোনিয়া রানীর সাথে আরও বেশ কয়েকজন মিলে কাজটি করেছেন। তো দর্শক, এই ঘটনাটি ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন। এখন প্রশ্ন, রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে যে শিশুটির জন্ম হয়েছে সেই শিশুটি কোথায় রয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে সেখানকার কর্তৃপক্ষ কি কোনো রকমের কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এসেছেন কিনা। রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে এক শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া রানী নামের এক নারী। বৃহস্পতিবার 12 জানুয়ারি সকাল 8:45 দিকে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে এই শিশুটির জন্ম দেন। মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে যাত্রীর প্রশিক্ষণপ্রাপ্ত একজন স্কাউট সদস্য সোনিয়া রানীর সহায়তায় এগিয়ে আসেন এবং তাকে মেট্রোরেলের ফার্স্ট এইড সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে 10 মিনিটের মধ্যে সোনিয়ার সন্তানের জন্ম দেয় বলে জানান সোনিয়ার স্বামী সুকান্ত সাহা। সুকান্ত সাহা গণমাধ্যমকে বলেন, আমার স্ত্রীকে নিয়মিতই চিকিৎসকের কাছে চেক আপ করাই, আজ তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্যই নিয়ে যাচ্ছিলাম। উত্তরার উত্তর স্টেশন থেকে উঠি আমরা, পরে মেট্রো রেলের ভেতরে প্রসব বেদনা ওঠে আমার স্ত্রীর। সবাই তাৎক্ষণিক সহযোগিতা করলে মেট্রো রেলের ফার্স্ট এইড কক্ষেই আমার স্ত্রীর সন্তানের জন্ম হয়। তিনি আরও বলেন, মা ও ছেলে দুজনেই সুস্থ আছে, এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ আমাদেরকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন, আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি সোনিয়া রানীর প্রতি। বিষয়টি নিশ্চিত করেছেন আগারগাঁও স্টেশনের ম্যানেজার মাহফুজুর রহমান। বলেন, উত্তরা উত্তর স্টেশন থেকে এসে আগারগাঁও স্টেশনে 8:30 দিকে নামেন ওই নারী। তিনি মেট্রোরেলের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। স্টেশনের কর্তব্যরত নারী স্কাউট সদস্যরা ওই নারীর শেষ কাজে অংশ নেয়, সেবা কাজে অংশ নেয়। পরে ওই নারীর ধানমন্ডির একটি হাসপাতালে পাঠানো হয়েছে। মেট্রো রেলের এই কর্মকর্তা আরও বলেন, উপস্থিত লোকজন বাচ্চার নাম রাখে মেট্রো। তবে এই প্রস্তাব অনেকজনের কাছ থেকেই এসেছিল, কিন্তু বাচ্চার বাবা সুকান্ত সাহা জানিয়েছেন তাদের বাচ্চার নাম আগে থেকেই ঠিক রাখা আছে। সন্তান প্রসবের মতো একটি ঘটনা ভালোভাবে ব্যবস্থাপনা করতে পেরে দারুণ খুশি হয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের পক্ষ থেকে শিশুটির জন্য কোনো উপহার দেওয়া হবে কি না তা পরে জানানো হবে বলে জানিয়েছেন মাহফুজুর রহমান। এদিকে মেট্রো রেল স্টেশনের ছেলে জন্ম নেওয়ার পরে অবশেষে তার বাবা মার নাম রেখেছেন মিরাকল। সুকান্ত সাহা এবং সোনিয়া রানী রায়ের প্রায় 4 বছর বয়সী প্রথম সন্তানের পর রাজবীয় সাহা দ্বিতীয় সন্তান ছেলের মা হলেন তার স্ত্রী। সেদিন বিকেল 5:00 দিকে মুঠোফোনে কথা হয় রাজত্বের বাবা সুকান্ত সাহার সঙ্গে। ফোনে প্রতিবেদক জানিয়েছেন, আজ মেট্রো স্টেশনে তার ছেলের জন্ম হয়েছে, বুঝতে পারছেন তাদের অবস্থাটা। তবে স্টেশনে নামার পর কাউকে ডাকতে হয়নি, সাহায্য চাইতে হয়নি, মেট্রো স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছুটে এসেছিলেন। আজ সেই সেবা পেয়েছি, যা দেখে আমি খুশি হয়েছি এবং অনেকদিন আগের পাওয়ার কথা ছিল। আমি ইউরোপ বা আমেরিকার মতো কোনো একটি দেশে আছি, আমি এটাই ভেবে নিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আগারগাঁও স্টেশনে ফার্স্ট এইড সেন্টারের মতো কিছু আছে, এটা জেনে আমার খুবই ভালো লেগেছে। ছেলের জন্মটাকে মিরাকল বলেই মনে হচ্ছে, তাই সবাই ওর নাম রেখেছে মিরাকল। আজ সকাল 8:45 দিকে জন্ম হয় রাজত্বের। উত্তরার দক্ষিণ খান থানার উপপরিদর্শক এসআই সুকান্ত সাহা বলেন, স্ত্রী হাসপাতালে ভর্তি করাতে ধানমন্ডিতে যাওয়ার জন্যই মূলত তারা বের হয়েছিল। চিকিৎসকদের দেয়া সম্ভাব্য তারিখ হিসেবে আজই সন্তান প্রসবের তারিখ ছিল। সবচেয়ে বড় কথা, তার যে বগিতে ছিলেন সেই বগিতে ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক ফেরদৌসি আক্তারও ছিলেন। ঘটনার বর্ণনা দিয়ে সুকান্ত সাহা বলেন, মেট্রো থেকে নামতে নামতে স্ত্রী বেশি ব্যথা অনুভব করছিল, ট্রেন থেকে কোলে করে তাকে নিচে নামায়, লিফট দিয়ে দোতলায় আর নামি। স্টেশন কাউটের সদস্যরাও সেখানে ছিলেন। চিকিৎসক ফেরদৌসি আক্তার সহ সবাই মিলে স্ত্রীকে নিয়ে গেলেন মেডিকেল সেন্টারে। 5 থেকে 7 মিনিটের মাথায় শুনিয়ে আমার ছেলের জন্ম হয়েছে, আজ বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। সুকান্ত জানালেন, 9 জানুয়ারি মেট্রোতে করেই তার স্ত্রীকে চিকিৎসার ফলো আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো।